নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব বাঙালি কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বউ সিরিজে একাদশতম গল্প, সর্ববিদ্যা বিশারদের বউ। গল্পটি আকারে ছোট হলেও কিন্তু উপসংহারটি অসামান্য। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প, সর্ববিদ্যা বিশারদের বউ। বিবাহের রাত্রে নিবারণ ডান দিকে স্ত্রীকে বাদিকে চালান করিয়া দিয়াছিল, তুমি এ পাশে এসো কেমন। এই তার প্রথম প্রেমালাপ। সুকুমারী একটু ভীরু আর ভাবপ্রবণ মেয়ে, তার আশঙ্কা আর আশা দুই ছিল অন্য রকমের। ব্যাপারটা সে বুঝিয়ে উঠিতে পারে নাই, কিন্তু কারণ জানিবার চেষ্টাও করে নাই। কে জানে ডান দিকে কোনো অঙ্গ প্রত্যঙ্গে হয়তো ব্যথাটাথা হইয়াছে মানুষটা। ডান দিকে পাশ ফিরিয়া শুইয়া বউয়ের সঙ্গে আলাপ করিতে কষ্ট হইবে, এইরকম একটা অনুমান করিয়া সে নীরবে স্বামীর সঙ্গে শয্যায় স্থান পরিবর্তন করিয়াছিল। সুকুমারী কোনো প্রশ্ন করিল না দেখিয়া নিবারণ নিজেই কারণটা ব্যাখ্যা করিয়া তাকে বুঝাইয়া দিয়াছিল। স্ত্রীকে বাদিকে শুতে হয়, তাই নিয়ম। পরে নিয়ম মেনে চলো বা না চলো তাতে অবশ্য কিছু এসে যায় না, কিন্তু বিয়ের রাতে। রাত্রি তখন প্রায় তিনটা বাজে। এত রাত্রি এরকম একটা তামাশার মধ্যে কি কেউ বউয়ের সঙ্গে প্রথম আলাপ আরম্ভ করে? যারা আড়ি পাতি আছে তারা শুনিলে কি ভাবিবে? সুকুমারী ভীরু বটে, কিন্তু ভাবপ্রবণতার জোরে ভীরুতাকে জয় করিয়া একটু রাগিয়াই গিয়াছিল। আর কিছু মাথায় না আসুক, সোজাসুজি নাম জিজ্ঞাসা করিয়া এই কথা আরম্ভ করিলেই হইত। নিবারণে বোধ হয় ধারণা হইয়াছিল কথা আরম্ভ করা মাত্র বউয়ের সঙ্গে ভাব জমিয়া গিয়াছে। প্রকাণ্ড একটা হাই তুলিয়া অন্তরঙ্গ স্বামীর মতো সে বলিয়াছিল, কত যে ভুল হয়েছে বিয়েতে বলবার না। মন্ত্রতন্ত্র থেকে আরম্ভ করে স্ত্রী আচার পর্যন্ত, নতুন জামাই বলে চুপ করেছিলাম, কিন্তু এমন অস্বস্তি লাগছিল মাঝে মাঝে। শুনিতে শুনিতে সুকুমারীর সর্বাঙ্গ অবশ হইয়া আসিয়াছিল। কি সর্বনাশ, শেষ পর্যন্ত তবে কি একটা পাগলের সঙ্গে তার বিবাহ হইয়াছে? একটু পরেই অবশ্য জানা গিয়াছিল ঠিক পাগল নিবারণ নয়, সম্ভবত তামাশাই করিতেছিল। তুমি যে কথা বলছো না, ও সাদাসাদি করিনি বলে? বলিয়া এতক্ষণ পরে নিবারণ আবার গোড়া হইতে বউয়ের সঙ্গে ভাব করিবার চেষ্টা আরম্ভ করিয়াছে। সুকুমারী বন্ধুদের কাছে শোনা বিবরণের সঙ্গে যার অনেক মিল, বেশ মিষ্টি লাগিয়াছিল নিবারণকে সুকুমারীর তখন। ভোর পর্যন্ত সামান্য সময়টুকুর মধ্যেই অনেকবার রোমাঞ্চ হইয়া সর্বাঙ্গ তার অবশ হইয়া আসিয়াছিল, প্রথমবারের চেয়ে ভিন্ন কারণে। কয়েকটা দিন কাটিতে না কাটিতে সুকুমারী বুঝিতে পারিল বিবাহের রাত্রে বাদিকে তাকে শোয়াইয়া আর মন্ত্রতন্ত্র এবং স্ত্রী আচারের ভুল দেখাইয়া দিয়া নিবারণ তার সঙ্গে তামাশা করে নাই। তামাশা যে নিবারণ করে না তা নয়, রসকস মানুষটার মধ্যে যথেষ্টই আছে, কিন্তু নিয়ম পালনের সময় আর ভুল ত্রুটি দেখাইয়া দেওয়ার সময় তামাশা করার পাত্র সে নয়। বিবাহ হইয়াছে শীতকালে, মুখে তাই সুকুমারী একটু ক্রিম মাখে, নয়তো এমন টুকটুকে রং তার, স্নো ক্রিম পাউডার মাখিবার তার দরকার। ক্রিমের কৌটাটা দেখিয়া নিবারণ একদিন বলে কি, এই ক্রিম মাখো তুমি, ছি আর মেখো না। সুকুমারী অবাক, কেন? এই ক্রিমটা ভালো নয়, চামড়া উঠে যায়, তোমায় অন্য ক্রিম এনে দেব। সুকুমারী দুই বউ দিদি এই ক্রিম মাখিয়া মাখিয়া চামড়া ফাটা ঠেকাইয়া রাখে।
দুজনের চামড়াই বড় ফাটল প্রবণ। সুকুমারী নিজেও আজ কত বছর এই ক্রিম মাখিতেছে ঠিক নাই। সে একটু হাসিয়া বলে, তুমি কি করে জানলে চামড়া ফাটে? আছে বুঝিতে পারিয়া সুকুমারী হাসি পরক্ষণেই মিলাইয়া যায়। নিবারণ গম্ভীর মুখে বলে, আমি জানি, আর মেখো না। এরকম হুকুম কোন নতুন বউ মানিতে পারে? অন্য একটা ক্রিম আনিয়া দিল, বরং কথা ছিল। বিকালবেলা সুকুমারীর মুখে একটু ক্রিম মাখিয়াছে, তারপর কতবার যে আঁচল দিয়া মুখ মুছিয়াছে হিসাব হয় না। রাত্রি আটটার সময় বাড়ি ফিরিয়া নিবারণ যে কি করিয়া টের পাইয়া গেল, ক্রিম মেখেছ যে? নিবারণের মুখ দেখিয়া সুকুমারী মুখ শুকাইয়া এতটুক হইয়া গিয়াছে। ঢোক গিলিয়া সে বলে, এমন চরচর করছিল? চরচর করবে বলেই তো মাখতে বারণ করেছি, এবার থেকে এই ক্রিম মেখো। পকেট হইতে নিবারণ নতুন ক্রিমটি বাহির করিয়া দেয়। হাতে নিয়া নাড়িয়া চাড়িয়া দেখিয়া সুকুমারী হাসিবে না কাঁদিবে ভাবিয়া পায় না। এই ক্রিম মাখব? এ কি মেয়েরা মাখে? এ তো বেটা ছেলের দাড়ি কামিয়ে মাখাবার ক্রিম। নিবারণ জাকিয়া বসিয়া বলে, তাই তো এটা আনলাম, দাড়ি কামিয়ে লোকে ক্রিম মাখে কেন? চামড়া চরচর করবে না বলে তো? কামানোর পর যে ক্রিমে চরচর করে না, এমনি লাগালে তো তোমার আরো বেশি কম চরচর করবে। সেদিন হইতে সুকুমারীর ক্রিম মাখা বন্ধ হইয়াছে। কেবল মেয়েদের প্রসাধনে একটি বিষয় নয়, নিবারণ জানে না এমন বিষয় নেই। বিবাহের রাত্রে চারিদিকে সমস্ত ব্যাপারে ভুল ত্রুটি আবিষ্কার করিয়া নিবারণে অস্বস্তি বোধ করিবার অর্থটা ধীরে ধীরে সুকুমারী বুঝিতে পারে। চোখের সামনে মানুষকে ভুল করিতে দেখিয়াও চুপ করিয়া থাকিতে যাওয়াটা নিবারণের পক্ষে অস্বস্তির ব্যাপার বটে। এখনো মাঝে মাঝে ওরকম অস্বস্তি তাকে বোধ করিতে হয়। সৌভাগ্য অথবা দুর্ভাগ্যের কথা, নিজের বাড়িতে চুপ করিয়া থাকিবার প্রয়োজন বেশি হয় না বলিয়া অস্বস্তিটাও তাকে বেশি ভোগ করিতে হয় না। বাড়ির বাহিরে পথে ঘাটে আত্মীয় বন্ধুর বাড়িতে আর অফিসে সে কি করে সুকুমারী জানে না। সমস্ত বিষয়ে নিবারণ ব্যবস্থা দেয়, সমস্ত ব্যবস্থার সমালোচনা করে, ব্যাখ্যা তার মুখে লাগিয়াই আছে। পিঁপড়া লাইন বাঁধিয়া চলার কারণ হই সেজ পিসির ছেলেটা অপদার্থ কেন পর্যন্ত? তার অনেকগুলি নিয়ম এখন এ বাড়িতে চালু হইয়াছে, তার প্রায় সবগুলি নিষেধই বাড়ির মানুষেরা তার সামনে মানিয়া চলে। আগে যে তার মতামতে এতটা মর্যাদা ছিল না, বাড়ির কর্তা হওয়ার পর হইয়াছে, এইটুকু সুকুমারী সহজে অনুমান করিতে পারে। তবে কর্তা হইয়া নিবারণ যে নিয়ম কানুনের বহর আর অবিচার অনাচারে বাড়িটাকে গারদখানা বানাইয়া তুলিয়াছে তা নয়। মত মানানোর জন্য তার কোন রকম জোর জবরদস্তি নাই, তার মতের বিরুদ্ধে গেলেও সে রাগ করে না, বা তার মতটা মানিয়া চলিলেও বেশি খুশিও হয় না। মত প্রকাশ করিতে পাইলেই তার হইল, কঠোর সে শুধু তার অমতের বেলা। তার নিষেধ কেউ না মানিলে সে রাগিয়া আগুন হইয়া ওঠে, তা সে যত তুচ্ছ বিষয় নিষেধ হোক। কাঁচা টমেটো খাওয়া যে কত উপকারী আর কেন উপকারী সে কথা সে প্রায়ই বলে, কিন্তু সে ছাড়া বাড়ির কেউ কাঁচা টমেটো খায় না। খায় কি না খায় এটা সে খেয়াল করিয়াও দেখে না, কিন্তু একবার যদি তার নজরে পড়ে যে কেউ একতলায় খালি পায়ে হাঁটিতেছে, সঙ্গে সঙ্গে একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়া যায়। চটি বা স্যান্ডেল পায়ে সকলের হাঁটার ব্যবস্থা সে দেয় নাই। দিলে হয়তো সকলে মিলিয়ে একসঙ্গে স্যাঁতস্যাঁতে উঠানে খালি পায়ে সারাদিন হাঁটিলেও সে চাহিয়া দেখিত না, কিন্তু খালি পায়ে একতলায় হাঁটা সে নিষেধ করিয়া দিয়াছে কিনা, তাই বিধবা পিসিকে পর্যন্ত খালি পায়ে হাঁটিতে দেখিলে সে গজ গজ করে, আর কাঠের শোল দেওয়া নানা প্যাটার্নের কাপড়ের জুতা কিনিয়া আনিয়া জুতা পরানোর জন্য দুবেলা পিসির সঙ্গে ঝগড়া করে। পিসি বলে, নে থাম, জুতো পরি আমায় চিতায় তুলিস। নিবারণ বলে, ছেলে কি তোমার স্বাদে বিগড়েছে পিসিমা, তোমার স্বভাবের জন্য। পিসি তখন কাঁদিতে আরম্ভ। দুটি অন্ন দেয় বলিয়া এমনভাবে লাঞ্ছনা গঞ্ছনা অপমান করার নিবারণের উচিত? যতই হোক সে তো তার বাপের বোন,
বলিতে বলিতে ভাইয়ের জন্য পিসির শোক উতলাইয়া ওঠে। নিবারণ কিছু বলিলেই পিসির এরকম হয়। বাড়িতে একমাত্র পিসির সঙ্গে নিবারণ আটিয়া উঠিতে পারে না। পিসির ছেলের নাম নিখিল, যেমন রোগা তেমনই লম্বা চেহারা। ছেলেটা সত্যই এক নম্বরের শয়তান। এদিকে মা হয়তো তার ডাক ছাড়িয়া কাঁদিতেছে, আর যুদ্ধে হার মানিয়া নিবারণ গজর গজর করিতেছে। ভালো মানুষের মতো মুখ করিয়া চোখ মিটমিট করিতে করিতে নিখিল প্রশ্ন করে, কাঁদলে মানুষের চোখ দিয়ে জল পড়ে কেন দাদা? সিঁড়ি দিয়ে উপরে উঠিবার উপক্রম করিতে করিতে সুকুমারী মুখ লাল করিয়া থমকিয়া দাঁড়ায়। ভাবে, উদ্ধত গোয়ার ছেলেটার এমন একটা খোঁচা দেওয়া ফাজলামিতে কি রাগটাই না জানি নিবারণ করিবে। হয়তো দূর করিয়া তাড়াইয়া দিবে বাড়ি হইতে। কিন্তু পরক্ষণে নিবারণের ব্যাখ্যা তার কানে আসে। বাপের বাড়ির জন্য মন কেমন করিয়া কাদায় একদিন তাকে যে ব্যাখ্যা শুনিতে হইয়াছিল, চাহিয়া দেখিতে পায়। দুহাত পিছনে দিয়া একটু সামনের দিকে ঝুঁকিয়া নিবারণ পায়চারি আরম্ভ করিয়াছে। কিছুক্ষণ পরে উপরে গিয়া নিবারণ নিজেই বলে, বড় বজ্জাত হয়েছে নিখিলটা, কিরকম অপমান করলো আমায় দেখলে। অপমান জ্ঞান আছে তোমার? সুকুমারী বড় রাগ হইয়াছিল। কি বললে বলিয়া রাগ করিয়া কাছে আসিয়া নিবারণ অন্য মনা হইয়া যায়। এতক্ষণ সুকুমারী মাথা নিচু করিয়াছিল, মুখ তুলিয়া চাহিবা মাত্র নিবারণ ব্যস্ত হইয়া বলে, তোমার জ্বর হয়েছে? না, জ্বর হতে যাবে কেন? তোমার নিশ্চয় জ্বর হয়েছে, এবেলা ভাত খেও না। স্নেহ করিয়াই নিবারণ তাকে ভাত খাইতে বারণ করে, চিন্তিত মুখে সহানুভূতি ভরা কোমল গলায়। অন্য সময় হয়তো সুকুমারী গলিয়া যাইত, এখন ব্যঙ্গ করিয়া জিজ্ঞাসা করে, কি করে জানলে আমার জ্বর হয়েছে, মুখ দেখে? নিবারণ গম্ভীর হইয়া যায়, আমি জানি। ছাই জানো তুমি, রাগটা হলে আমার মুখে এরকম লাল দেখায়, সবারই দেখায়। থার্মোমিটার দিয়ে দেখো, এক ফোঁটা জ্বর যদি ওঠে। সব জ্বর থার্মোমিটারে ওঠে না। যাই হোক, এবেলা ভাত খেও না। ছুটির দিন, সকালবেলার ঘটনা। সবে চাটা খাওয়া হইয়াছে, ভাত খাইতে তখনও অনেক দেরি। তবু সুকুমারী মনে হয় সে যেন কতকাল খায় নাই। তখন খুব ঝাল কোনো একটা তরকারি দিয়া দুটি ভাত খাইতে পাইলে বড় ভালো হইত। এখনো দেহ মনে স্বামীর গত রাত্রে আদরের স্বাদ লাগিয়াছে। এর মধ্যে স্বামীর নিষেধ ভাঙার স্বাদ পাওয়ার জন্য এরকম ছটফটানি জাগার মতো রাগ হওয়া কি তার উচিত? ঠিক রাগ কিনা সুকুমারী বুঝিয়া উঠিতে পারে না। কেমন একটা ঝাঁঝালো বিষাদ। দিন আরম্ভ হওয়ার সঙ্গে অন্যদিনও তো এটা সে অনুভব করিয়াছে, আস্ত নয় কেবল। এবেলা তাকে ভাত খাইতে বারণ করিয়া নিবারণ বাজারে গিয়াছে, সমস্ত বাজারটাই কিনিয়া আনিবে। কিন্তু একটি বেশি জিনিস কি থাকিবে তাতে, যা খাইলে মানুষের ভিটামিন বাড়ে না, রক্ত মাংস হাড়ের পুষ্টি হয় না, তাপের উৎপাদন হয় না। খাওয়ার কথা ভাবিলে নিছক জিভে জল আসা মাত্র এমন কোনো বাজে জিনিস। সকালবেলা এখন সংসারের কত কাজ, ঘরে বসিয়া থাকা তার উচিত নয় জানে, তবু ভাত খাইতে বারণ করার আগে ঘরেই সুকুমারী বসিয়া থাকে। বাজার আসার 5 মিনিট পরে আসে ছোট ননদ পল্টু। বিবাহের 1 বছরের মধ্যে পল্টুর সন্তান সম্ভাবনা ঘটিয়াছে। পল্টুর ধারণা, এ জগতে এমন কেলেঙ্কারি আর কোনো মেয়ের অদৃষ্টে জোটে নাই। দাদা যেন কি ছি বলিয়া লজ্জায় প্রায় মূর্ছা গিয়া সে বৌদিদির গায়ের উপর ঢলিয়া পড়ার উপক্রম করে। এক গাদা কত কি সব কিনে এনে বলছে আমার জন্য এনেছে, আমার খেতে ভালো লাগবে? এই অবস্থায় আমাদের নাকি অরুচি হয়। চোখ বুঝিয়া থাকিয়াই পল্টু একবার শিহরিয়া ওঠে। সুকুমারী ভাবে, তবু দানিয়াছে, তাই বা কম কি। কাজের ছলে বাজার দেখিতে নিচে গিয়া বাহিরের ঘর হইতে নিবারণের গলা তার কানে ভাসিয়া আসে। খবরের কাগজকে কেন্দ্র করিয়া পাড়ার কয়েকজন ভদ্রলোকের কাছে রাজনীতি বক্তৃতা হইতেছে। কথা শুনিলে মনে হয় সব যেন তার কাছে অপগণ্ড শিশু।
ভিতরের দিকে জানলার পর্দা একটু ফাঁক করিয়া সুকুমারী একবার উঁকি মারে। মুচকি হাসি খুঁজিয়া বাহির করিবার জন্য সকলের মুখের দিকে তাকায়। সকলেই চা পানে ব্যস্ত, নিজেদের মধ্যে আলাপ আলোচনা তাদের নির্বিবাদে চলিতেছে। এক বছর মধ্যে ইউরোপের অবস্থা কি দাঁড়াইবে ব্যাখ্যা করিতে করিতে নিবারণ যেন কেমন করিয়া ভারতের প্রাচীন ইতিহাসে চলিয়া গিয়াছিল। কার একটা কথা কানে যাওয়ায় মুখের কথাটা শেষ না করিয়াই বলে, আপনি ভুল করছেন সতীশবাবু, ওষে আর কি কিনতে আছে, এক মাসের মধ্যে অর্ধেক নেমে যাবে, তার চেয়ে যদি এখন নয়। এসব বিষয়ে নিবারণের সঙ্গে কেউ বিশেষ তর্ক করে না, ঝগড়া বাঁধিবে খেলার সময়। আজ ছুটির দিন, তাস আর দাবার আড্ডা বসিবেই, নিবারণ হয়তো তাস হাতে করিয়া দাবার চাল বলিয়া দিতে থাকিবে। ঝগড়া শুনিয়া মাঝে মাঝে ভয় হইবে, এই বুঝি মারামারি বাঁধিয়া গেল, কেন যে ওরা এখানে খেলিতে আসে। কি ঠাকুর, এবার মাংস চড়াব? বাহিরের ঘরে ভেজানো দরজার কাছে ঠাকুর ইতস্তত করে, নাই বা ডাকলে, নিজেই চড়িয়ে দাও আজকে, চলো আমি দেখিয়ে দিচ্ছি। সে সাহস ঠাকুরের নাই, মাংস চড়ানোর সময় নিবারণ তাকে ডাকিবার হুকুম দিয়া রাখিয়াছে, না ডাকিলে কি রক্ষা রাখিবে। শুনিয়া সুকুমারী মনে হয়, তবে তো বারণ না মানিয়া এবেলা মাংস দিয়া সে দুটি ভাত খাইলেও নিবারণ রক্ষা রাখিবে না। এতক্ষণ পরেই গভীর অভিমানে সুকুমারীর চোখে হঠাৎ জল আসিয়া পড়ে। নতুন কিছুই আজ বাড়িতে ঘটে নাই, তবু যেন সব সুকুমারীর কেমন খাপছাড়া অর্থহীন মনে হয়। বাড়ির সকলে কাজকর্ম, চলাফেলা, গল্পগুজব, নিবারণে ভাগ্নি অর্গান বাজাইয়া গান ধরিয়াছে, নিবারণ নিজেই তাকে গান শেখায়। সুকুমারী নিজেও ভালো গান জানে, ভাগ্নির ভুল সুর শুনিতে শুনিতে তার হতাশ মেশানো এমন একটা উৎকট কষ্ট হয়। রান্নাঘরে দাওয়ায় বসিয়া নিবারণের মা একটি নাতিকে দুধ খাওয়াইতেছিল। ভাড়ার ঘরের পাশের ছোট ঘরটিতে বাড়ির অন্য মেয়েরা চানাচুর খাইতে খাইতে গল্প করিতেছে, ছেলে মেয়েরা হইচই করিয়া খেলা করিতেছে সারা বাড়িতে। এর মধ্যে কি খাপছাড়া, কি অর্থহীন, এত বড় একটা সংসারের দায়িত্ব যার ঘাড়ে, সেই লোকটা একটু খাপছাড়া বলিয়া কি তার এরকম মনে হয়? সঙ্গ ভালো না লাগায়, করার মতো একটা বাজে কাজও হাতের কাছে না থাকায় সুকুমারী ঘরে গিয়া ব্লাউজ সেলাই করিতে বসে। ব্লাউজ দুটি নিবারণ ছাটিয়া দিয়াছে, গলার ছাড় দেখিতে দেখিতে সুকুমারী ভাবে, এ ব্লাউজ পরিলে লোকে হাসিবে না তো। বেলা প্রায় তিনটার সময় সুকুমারীর দাদা পরমেশ আসিল। এই দাদাটির জন্য সুকুমারীর মনে কত যে গর্ব আছে বলিবার নয়। পরমেশ খ্যাতনামা অধ্যাপক, এই বয়সেই কলেজের ছেলেদের জন্য দুখানা বই পর্যন্ত লিখিয়া ফেলিয়াছে। তার ডিগ্রিগুলি উচ্চারণ করিবার সময় আহ্লাদে সুকুমারীর জীব জড়াইয়া আসে। খানিকটা দুধ বার্লি গিলিয়া সুকুমারী বিছানায় পড়িয়াছিল, ততক্ষণে তার নিজের মনে সন্দেহ জন্মিয়া গিয়াছে, থার্মোমিটারে ধরা পড়ে না এমন জ্বর হয়তো সত্য সত্যই তার হইয়াছে। ঘরের পাশে একতলার মস্ত খোলা ছাদ, তারই এক প্রান্তে এদিকের ঘরগুলির সঙ্গে কোনাকোনি ভাবে আরেকটি ঘর তোলা হইতেছে। নিবারণ গিয়া মিস্ত্রিদের কাজ দেখাইয়া দিতেছিল, আর শুইয়া শুইয়া জানলা দিয়ে সুকুমারী তাই দেখিতেছিল। পরমেশ সাড়া দিয়া ঘরে ঢুকিতে সে খুশি হইয়া উঠিয়া বসিয়া বলিল, এসো দাদা, তোর নাকি জ্বর হয়েছে? পরমেশ বসিয়া বলিল, নিবারণ কই? সুকুমারী আঙুল বাড়াইয়া দেখাইয়া দিল। একজন মিস্ত্রি তখন কাজ বন্ধ করিয়া নিবারণের সামনে মুখোমুখি দাঁড়াইয়াছে, বোধহয় সর্দার মিস্ত্রি। ঘরের মধ্যে ভাই বোন মুখ চাওয়াচাই করে, আর ওদিকে সর্দার মিস্ত্রি বলে, আপনি যদি সব জানেন বাবু, তবে আর আমাদের কাজ করতে ডেকেছেন কেন? সুকুমারী চাপা গলায় বলে, শিগগির ডাকো দাদা, এক্ষুনি হয়তো মেয়ে বসবে। নিবারণ কি করি তো বলা যায় না, পরমেশের ডাক শুনিয়া মুখ ফিরাইয়া চাহিল, তারপর মিস্ত্রিকে বলিল, তোমাদের আর কাজ করতে হবে না, নিচে যাও, তোমাদের পাওনা দিয়ে দিচ্ছি, বলিয়া গট গট করিয়া ঘরে চলিয়া আসিল।
তারপর সাধারণ কুশল প্রশ্নের অবসরও তাদের হয় না, শালা ভগ্নিপতিতে তর্ক শুরু হইয়া যায়। পরমেশ বলে, ওরা সব ছোট লোক, ওদের সঙ্গে কি ঝগড়া মারামারি করতে আছে হে? নিবারণ আশ্চর্য হইয়া বলে, ছোট লোক? ছোট লোক হবে কেন ওরা? ওই তো দোষ আপনাদের, যারা খেটে খায় তাদেরই ছোট লোক ধরে নেয়। অকারণে খোঁচে খাইয়া পরমেশ একটু চটিয়া বলে, ও তোমার বুঝি ওসব মতবাদ আছে? কিন্তু তুমিও তো বাবু সামান্য একটা কথা সইতে না পেরে বেচারীদের তাড়িয়ে দিলে। নিবারণ একটু অবহেলার হাসি হাসিয়া বলে, তাড়িয়ে দিলাম কি, ওরা ছোট লোক বলে? ওইখানে তো মুশকিল আপনাদের নেই, বই পড়ে পড়ে সহজ বিচার বুদ্ধিও আপনাদের লোপ পেয়ে গেছে। ঘর তুলবো আমি, আমি যেরকম বলবো সেরকমভাবে ওরা যদি কাজ না করে তাহলে চলবে কেন? তাই ওদের বিদায় করে দিলাম, ওরা ছোট লোক বলে নয়। আজ প্রথম নয়, আগেও কয়েকবার দুজনে তুমুল তর্ক হইয়া গিয়াছে, শেষ পর্যন্ত যা গড়াইয়াছে প্রায় রাগারাগিতে। তর্কটা অবশ্য আরম্ভ করে নিবারণ, বিজ্ঞানের কোনো একটা বিষয়ে সম্পূর্ণ নিজস্ব একটা অভিমত প্রশ্ন বা সন্দেহের মধ্যে ব্যক্ত করিয়া পরমেশের মুখ খুলিয়া দেয়। প্রথমে পরমেশ পরম ধৈর্যের সঙ্গে তাকে বুঝাইবার চেষ্টা করে, তারপর ধৈর্যহারা হইয়া চেষ্টা করে আত্মপক্ষ সমর্থনে, তার উপরে চটিয়া গিয়ে আরম্ভ করে আক্রমণ। আজ নিবারণের খোঁচায় প্রথমেই তাকে চটিয়া উঠিতে দেখিয়া সুকুমারী চট করিয়া ঘরের বাহিরে গিয়া ডাকে, দাদা একবার শোনো, শিগগিরই শুনে যাও আগে। পরমেশ কাছে গেলে ফিসফিস করিয়া বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? ওর সঙ্গে তর্ক কর কেন, যাই বলুক, হেসে উড়িয়ে দিতে পারো না? শুনিয়া আজ পরমেশের হঠাৎ প্রথম খেয়াল হয় যে তাই তো বটে, নিবারণের সঙ্গে সে তর্ক করে কেন? নিবারণ ছেলে মানুষই করে বলিয়া সেও ছেলে মানুষ হইতে যায় কেন? তারপর দুজনে ঘরে ফিরিয়া যায়, এ কথায় সে কথায় কিছুক্ষণ কাটিয়া যায়। কোথা হইতে এক টুকরো মেঘ আসিয়া বাহিরের রোদটুকু মুছিয়া নিয়া যায়, ভাষা আলগা মেঘ, একটু পরেই সরিয়া যাইবে। তখন নিবারণ বলে, আচ্ছা আপনারা যে বলেন লাইটের চেয়ে বেশি স্পিড আর কোনো কিছু হতে পারে না, তার কি প্রমাণ আছে? পরমেশ তাকায় সুকুমারীর মুখের দিকে, ঠোঁটের কোণে মৃদু একটু হাসি দেখা দেয়, উদাসভাবে বলে, কে জানে। জবাব শুনিয়া একটু থতমত খাইয়া নিবারণ খানিকক্ষণ চুপ করিয়া থাকে, তারপর বলে, আমি বলছিলাম মানুষের স্পিড তো আরো বেশি হতে পারে, যাগ্গে ও কথা। আচ্ছা গ্রহণের সময় দেখা গেছে তারার আলো সূর্যের পাশ দিয়ে আসবার সময় সূর্যের আকর্ষণে বেঁকে যায়, তাও আমি জানি না। ও বলিয়া নিবারণ এবার গম্ভীর হইয়া যায়। গাম্ভীর্য তার বজায় থাকে ততক্ষণ যতক্ষণে সুকুমারীর মুখ শুকাইয়া গিয়াছে এবং পরমেশ দারুণ অস্বস্তি বোধ করিতে আরম্ভ করিয়া ভাবিতেছে তার রাগটা কমানোর জন্য কি বলা যায়, কিন্তু গাম্ভীর্য নিবারণের আপনা হইতেই উবিয়া যায়। সহজভাবেই আবার সে কথাবার্তা আরম্ভ করে, আলগা মেঘটা উড়িয়া গিয়া আবার চারদিকে রোদে ভরিয়া যায়, সুকুমারীর মুখের বিষাদের ছায়াটা কিন্তু সরিয়া যায় না। গম্ভীর হইয়া থাকাটা বেশি অপমানকর জানিয়াই কি নিবারণ গাম্ভীর্য ত্যাগ করিল? আর সমস্ত বিষয়ে যেমন রাগ দুঃখে মান অভিমানের বেলাতেও কি তেমনই জানাটা নিবারণের কাছে বড়? এত যে ভালোবাসে তাকে নিবারণ, তার মধ্যেও কি জানাজানির প্রাধান্য কতখানি কে জানে? সন্ধ্যার সময় পরমেশের সঙ্গে নিবারণও বাহির হইয়া যায়। পরমেশ যায় বাড়ি ফিরিয়া, নিবারণ যায় বেড়াইতে। বেড়াইতে গেলে নিবারণ ফিরে আসে এক ঘন্টার মধ্যে। আজ নটার সময়ও তাকে ফিরিতে না দেখিয়া মনের ক্ষোভে সুকুমারীর মুখে জ্বালা ভরা হাসি দেখা দেয়। ক্ষুধায় পেটটা বড় বেশি জ্বলিতেছিল বলিয়াই বোধ হয় ক্ষোভটাও তার বেশি হয়। বাড়ির সকলে অনেকবার খবর নিয়া গিয়াছে, দুধ আনিয়া খাইতে সাজিয়াছে, সুকুমারী খায় নাই। পল্টু বসিয়া বসিয়া গল্প করিয়া গিয়াছে নটা পর্যন্ত, একা হওয়া মাত্র খোপটা যেন এক লাফে মাথায় চড়িয়া গিয়াছে।
আর কি সুকুমারী জানিতে বাকি আছে? এতকাল তাকে ভালোবাসার মধ্যে এত বৈচিত্র্য নিবারণ কি করিয়া আনিয়াছে? আর সব সে যেমন জানে বলিয়াই করে, ভালোবাসিবার নিয়মকানুনও জানে বলিয়াই মানিয়া চলে। পল্টুর মতো অবস্থায় মেয়েদের অরুচি হয় জানে বলিয়া সে যেমন বিশেষ বিশেষ খাবার জিনিস আনিয়া দিয়াছে, ওর মধ্যে দয়া মায়া স্নেহ মমতার প্রশ্ন কিছু নাই। স্ত্রীকে কি করিয়া আদর যত্ন করিতে হয় তাও তো এমনই জানে বলিয়াই তার সঙ্গে এমনভাবে ভাব করিয়াছে, তাকে এত আদর যত্ন করিয়াছে, নয়তো নিবারণের মতো মানুষের কাছে ওরকম রোমাঞ্চকর মধুর কথা ও ব্যবহার কি কল্পনা করিতে পারে? প্রতিদিন রাত্রে ঘরে আসিবার পর এতকাল তার যা জুটি আছে, নিজের মনে জানাজানি প্রক্রিয়াকে সেও যে নিবারণের চেয়ে অনেক বেশি খাপছাড়াভাবে উদ্ভ্রান্ত করিয়া দিতেছে এটা অবশ্য তার খেয়াল হয় না। বেশ চোরের সঙ্গেই অনেক কিছু জানিয়া চলিতে থাকে। একেবারে নিঃসন্দেহ হইয়া মানে রাত্রে নিবারণকে একেবারে নতুন মানুষ মনে হইত কেন? তার কারণটা, বাপের বাড়িতে যে রাত্রিগুলি নিঃসঙ্গ কাটিয়াছে সেগুলি ছাড়া প্রত্যেকটি রাত্রি আজ দুপুরেও তার কাছে রোমাঞ্চ ও শিহরণে ভরা ছিল। এখন সব ভোতা হইয়া গিয়াছে, সব ফাঁকি নিবারণে, শুধু নিয়ম পালন। আজ একটু রাগ হইয়াছে, তাই নিয়ম মাফিক স্ত্রীকে স্নেহ করিবার ইচ্ছাটাও উবিয়া গিয়াছে। পরমেশের উপর রাগটা চলিয়া গেল দু চার মিনিটের মধ্যে, কিন্তু অসুস্থ উপবাসী বউকে আর ক্ষমা করিতে পারিল না। কি করিয়া করিবে? যেখানে দরদ আন্তরিক নয় সেখানে সুবিচারের প্রেরণা আসিবে কোথা হইতে? বিবাহের আগে এরকম বিশ্লেষণের ক্ষমতা সুকুমারীর ছিল না। কোনো মানুষের মাথার মধ্যে যে নিজের পছন্দ মতো সিদ্ধান্ত দাঁড় করানোর জন্য দৈনন্দিন জীবনের রাশি রাশি জ্ঞান ও অভিজ্ঞতার আবর্জনা হইতে যুক্তিরূপী প্রয়োজনীয় টুকরাগুলিকে শুধু বাছিয়া নেওয়ার এমন একটা প্রক্রিয়া চলিতে পারে এ কথা কল্পনা করার ক্ষমতাও ছিল না। এখন সে যেন খানিক খানিক বুঝিতে পারে, এ ধরনের চিন্তাকে প্রশ্রয় দেওয়া তার পক্ষে ঠিক উচিত হইতেছে না। এসব ছেলে মানুষই কল্পনা মাত্র, এরকম জ্বালা ভরা দুঃখ ভোগ করার কোনো কারণ ঘটে নাই। তবু অন্ধকার ঘরে ছটফট করিতে করিতে না ভাবিয়া সে পারে না যে হায়, যে স্বামী উঠিতে বসিতে চলিতে ফিরিতে বলে এই করা উচিত আর ওই করা উচিত নয়, যে ক্রিম মাখিতে দেয় না অকারণে উপোস করাইয়া রাখে, আর একরকম বিনা দোষে রাগ করিয়া বাড়ি ফিরিতে দেরি করে, তার সঙ্গে জীবন কাটাইবে কি করিয়া? দশটার পরে অন্ধকার ঘরে ঢুকিয়া নিবারণ আলো জ্বালে। সুকুমারী চোখ বুঝিয়া ঘুমের ভান করিয়া পড়িয়া থাকে, আর চোখের পাতা একটু ফাঁক করিয়া চুপি চুপি নিবারণ কি করে দেখিবার চেষ্টা করিয়া রামধনু রং দেখিয়া বসে। চোখে একটু জল জমিয়াছে, চোখ মেলিয়া হয়তো সব স্পষ্ট দেখা যাইবে, চোখের পাতা একটুখানি ফাঁক করিয়া কিছু দেখা সম্ভব নয়, অন্তত চোখ না মুছিয়া। জামাকাপড় ছাড়িয়াছে নিবারণ, মুখ হাত ধুইতে বাহির হইয়া যায়। সুকুমারী তাড়াতাড়ি চোখ দুটি মুছিয়া ফেলে বটে, কিন্তু এবার আরও বেশি জল আসিয়া পড়ে। জানে জানে, নিবারণের মতো সব না জানুক এটুকু সে জানে যে নিবারণ আর কোনো দিন তার সঙ্গে ভালো করিয়া কথা বলিবে না। নিবারণ ঘরে ফিরিয়া আসে, খানিকক্ষণ তার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, তারপর প্রায় কানের কাছে অতি মৃদুস্বরে তার প্রশ্ন শুনিতে পায়, কাঁদছ কেন? সুকুমারী সর্বাঙ্গ শিহরিয়া ওঠে, এক মুহূর্তে তার এতক্ষণের সমস্ত জানা যেন বাতিল হইয়া যায়। চোখে একটু জল দেখিয়া মাত্র রাগ কমিয়া গিয়াছে? দাদাকে পরামর্শ দিয়ে অপমান করানোর মতো অমার্জনীয় অপরাধের জন্য যে রাগ হইয়াছিল, এমন গভীর মায়া তার জন্য তার স্বামীর? আর সে এতক্ষণ সন্দেহ করিয়া মরিতেছিল কিছুই তার আন্তরিক নয়? চোখের পলকে উঠিয়া সুকুমারী নিবারণের পা চাপিয়া ধরে, আমায় মাপ করো, আমি বড্ড অন্যায় করেছি। নিবারণ অবশ্য তখন তাকে বুকে তুলিয়া নেয়, তোমার জ্বর তো বেড়েছে দেখছি। জ্বর বেড়েছে? গা গরম হয়েছে আমার? বেশ গরম হয়েছে, দাঁড়াও একবার থার্মোমিটার দিয়ে দেখি। থার্মোমিটারে দেখা যায়
সত্যই সুকুমারীর জ্বর হইয়াছে, প্রায় 100-এর কাছাকাছি। থার্মোমিটারটি রাখিয়া আসিয়া নিবারণ সুকুমারীর গায়ে আদর করিয়া হাত বুলাইয়া দেয়। সুকুমারী আরামে চোখ বোঝে। নিবারণ বলে, আমার সত্যিই রাগ হয়েছিল, রাগ করে থাকতে পারলাম না কেন জানো? সুকুমারী নীরবে মাথাটা একটু কাত করে, মনে মনে বলে, জানি আমায় ভালোবাসো বলে। আবার প্রায় কানের সঙ্গে মুখ লাগাইয়া অতি মৃদু স্বরে নিবারণ বলে, আর জানতে পারলাম কি না তোমার খোকা হবে? জানা মাত্র সব রাগ কেমন জল হয়ে গেল। ধীরে ধীরে চোখ মিলিয়ে সুকুমারী বিস্ফারিত চোখে স্বামীর মুখের দিকে চাহিয়া থাকে। জানা মাত্র সব রাগ জল হয়ে গেল, এই তবে নিবারণের ক্ষমা করিবার কারণ? যে খোকার মা হইবে তার গুরুতর অপরাধও ক্ষমা করিতে হয়? গায়ের চামড়া বড় চড়চড় করিতে থাকে সুকুমারী। যেখানে যেখানে নিবারণের হাত বুলোনোয় এতক্ষণ আরামের সীমা ছিল না, পেটটা জ্বালা করিতে থাকে, মুখটা তিতো লাগে, মাথাটা ঘুরিতে থাকে। হঠাৎ সে করে কি, নিবারণকে দুহাতে ঠেলিয়া দিয়া ছুটিয়া খোলা ছাদে চলিয়া যায়। ক্ষীণ চাঁদের আলো মিস্ত্রির ঘরের যে গাঁথুনি আরম্ভ করিয়াছিল অস্পষ্ট হইলেও দেখা যাইতেছিল। তবু সেই হাতখানি কুচু গাঁথনিতে হোঁচট খাইয়া সুকুমারী দড়াম করিয়া পড়িয়া যায়। আপনারা এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সর্ববিদ্যা বিশারদের বউ। গল্প পাঠ কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আগামী সপ্তাহে এই সিরিজে আরও একটি গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পান্বেষী নীলিমা। ধন্যবাদ।